যে কোনো ব্যবসায়ী ঝুঁকি সাপেক্ষ, তাই সব দিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করুন। দর্শক বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়ার ভিডিওটি জানার জন্য আমরা চলে এসেছি হুগলি জেলার ঐতিহাসিক মন্দির হংসেশ্বরী মন্দিরে। সেখানে নিয়ে এসছেন ম্যাডাম, আজকে আমাদের নিয়ে চলে এসেছেন হংসেশ্বরী মন্দিরে। তো আজকে ম্যাডামের কাছ থেকে আমরা জেনে নেব আজকে উনি কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করেন। তো যে ব্যবসা সম্পর্কে উনি আমাদের আলোচনা করবেন সেই ব্যবসাটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আমাদের এই ভিডিওটি যদি দেখার পর আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটি জানার জন্য আমরা ম্যাডামকে পেয়ে গেছি। তো ম্যাডামের কাছ থেকে সরাসরি আমরা জেনে নেব আজকের ব্যবসার ব্যাপারটি, উনি কী নিয়ে আলোচনা করছেন, এবং সেই ব্যবসাটি করতে আমার দর্শক বন্ধুদের কত টাকা ইনভেস্ট করতে হবে, কত টাকা প্রফিট করতে পারবেন, এবং কীভাবে এই ব্যবসাটি করতে পারবেন সমস্ত কিছু আমরা জেনে নিচ্ছি। তো সরাসরি চলে আসছি ম্যাডামের কাছে। ম্যাডাম নমস্কার। নমস্কার। সবার প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো। আমার নাম মৌমিতা ব্যানার্জি। আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন। কর্মকার আগরবাতি। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তাহলে খুব সুবিধা হয় দর্শক বন্ধুদের। আমাদের মেন অফিস হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা একটা টোটো ধরে আপনি আমাদের অফিসে আসতে পারেন। আর যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর যদি সেরকমও প্রবলেম হয়, আসতে পাচ্ছেন না, আমাদের স্টাফ গিয়ে আপনাকে নিয়ে আসবে। আচ্ছা, তো ম্যাডাম খুব ভালো কথা, আপনাদের স্টাফরা যদি আমার দর্শক বন্ধুদের গিয়ে ব্যান্ডেল স্টেশন থেকে একটু নিয়ে আসে আপনাদের প্রতিষ্ঠানে, যাদের চিনতে অসুবিধা হচ্ছে, তাহলে খুব ভালো একটা ব্যবস্থা হবে। তো ম্যাডাম, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কী ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন? ধূপকাঠির বিজনেস। আচ্ছা, তো ম্যাডাম এই ধূপকাঠির বিজনেসটা আমার দর্শক বন্ধুরা কীভাবে করবে যদি একটু বিস্তারিত বলেন। এটা আমাদের থেকে আপনারা মেশিন কিনে, প্রথমে মেশিন অবশ্যই কিনতে হবে, মেশিন কিনতে পারেন। মেশিন কিনে আমাদের এখানেই প্রোডাকশান আমরা নিয়ে নিই পুরোটাই। আচ্ছা, তারপর আপনি মেশিন কিনছেন, প্রোডাক্ট যে ধূপকাঠি তৈরি করতে যে মেটেরিয়ালসটা লাগছে সেটাও আপনাকে আমরা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি স্টার্টিংটা করতে পারেন। আচ্ছা ম্যাডাম, মেশিন আমি যতদূর শুনেছি ধূপকাঠি তৈরি করলে হাতেও করা যায়, ম্যানুয়ালও মেশিন আছে এবং অটোমেটিক মেশিনও আছে। তো আপনারা কোন ধরনের মানে মেশিন দর্শক বন্ধুদের হাতে তুলে দিচ্ছেন? যাদের অর্থ কম আছে, অনেক গরিব ঘরের ছেলে মেয়ে আছে যারা পড়াশোনাও বেশি দূর করতে পারেনি বা বিজনেস নিয়ে কিছু আইডিয়া করতে চায়, তাদের জন্য বলছি যাদের অর্থ কম তারা ম্যানুয়াল মেশিনটা নিয়ে স্টার্টিং করুন। হ্যান্ড মেশিন যাকে বলা হয় ওটার দাম হচ্ছে 13,000 টাকা। আর একটা যেটা আমাদের 6G মেশিন আছে ওটা 1,20,000 দাম, কিন্তু এখন অফার চলছে 80,000-এ ওই মেশিনটা পেয়ে যাবেন। যারা মনে করেন যে প্রোডাকশন একটু বেশি করবেন, মার্কেটিং করতে চান, তাদের জন্য আবার মানে অটোমেটিকটা খুব ভালো, তো অটোমেটিক 6G মেশিনটা নিয়ে স্টার্টিং করতে পারেন। তো দু রকম মেশিন আছে, ম্যানুয়াল আর অটোমেটিক। আচ্ছা ম্যাডাম, আরও বিস্তারিত এই ব্যবসা সম্পর্কে জানার আগে আপনার কাছে একটা প্রশ্ন করছি, যে আজকে আপনি আমাদের এই ধ্বংসেশ্বরী মন্দিরে কেন নিয়ে আসলেন যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন। তো নিউ ইয়ার তো এসেই গেছে, সামনে 22 পড়ে যাচ্ছে, এখন অনেকেই ঘোরার মুডেও আছে। তো আমরা এখানে ঘুরতে আসিনি, আমরা এখানে হংসেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছি, যাতে ব্যবসাটা আরও ভালোভাবে আমাদের উন্নতি করতে পারি। তো এই ব্যবসাটার জন্যই আমরা এখানে পুজো দিতে এসেছি। যারা 22-তে ভাবছেন কোনো ব্যবসা করবেন, কিছু করবেন, আপনারাও এখানে এসে আগে পুজো দিয়ে যাবেন, তারপর আমাদের থেকে মেশিন নিয়ে স্টার্টিং করবেন। আচ্ছা ম্যাডাম, এখানে একটা ব্যাপার আমি বলছি যেটা কিছু মনে করবেন না, এটা কি শুধু আপনাদের ব্যবসার উন্নতির জন্য এসেছেন নাকি দর্শক বন্ধুরাও যাতে আপনাদের সঙ্গে মিলে ব্যবসা করেন এবং ব্যবসা করে উন্নতি সাধন করতে পারেন সেই ব্যাপারে পুজো দিচ্ছেন? অবশ্যই দর্শক বন্ধুদের জন্য আমরা এসেছি, সব আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্যই এসেছি পুজো দিতে। তো এখানে তো আজকে আমরা পুজো দিতে এসেছি, পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের যেখানে ম্যানুফ্যাকচার, যেখানে মেশিন আমাদের তৈরি হচ্ছে সেই জায়গাটা আপনাকে দেখাবো, যেখানে প্রোডাকশন হচ্ছে আমাদের সেই জায়গাটা আপনাকে দেখাবো, প্লাস যেখানে মিক্সার মানে মশলাটা মিক্স করা হচ্ছে সেই জায়গাটাও আপনাকে আমরা দেখিয়ে দেবো। তো এবার এখান থেকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার যাবো গিয়ে আপনাদের ফ্যাক্টরিতে আমাদের গিয়ে উঠবো, ঠিক আছে? ওখানে গিয়ে আপনাকে প্রোডাকশন দেখিয়ে দিচ্ছি, চলুন। এবার চলুন আমরা এবার যাব যেখানে প্রিমিক্স মশলা যেখানে মিক্স করা হয় সেই স্থানটাও দেখিয়ে দিচ্ছি, চলুন। তো এখানে যে জায়গাটা দেখছেন এখানে হচ্ছে মশলা মিক্স করা হয়, যে মিক্সার মেশিনের মশলাটা মিক্স করা হচ্ছে। তো কিভাবে মিক্স করা হচ্ছে, কি কি লাগছে সেটা আমাদের এখানে যে কাজ করছে যে স্টাফ আমাদের আছে সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে। ওকে দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম পীযূষ সাহা। আচ্ছা, আমি বর্তমানে কর্মকার আগরবাতিতে কর্মরত, এই ডিপার্টমেন্টটাকে, মশলা ডিপার্টমেন্টটাকে ফলো করি।
আচ্ছা আচ্ছা এবং দেখায় আসুন তাহলে মশলা আগে প্রথমে বলে রাখি ধূপকাঠি তৈরি করতে গেলে চারটে মশলার প্রয়োজন হয় আচ্ছা যেটা হচ্ছে চারকোল বা কালি উড ডাস্ট বা হচ্ছে কাঠের গুঁড়ো জস পাউডার আর গাম পাউডার আচ্ছা তো এই চারটেকে মিক্স করে তারপরে আমাদের যে প্রিমিক্স মশলা তৈরি করা হয় সেটার মধ্যে 600 গ্রাম জল দিয়ে ধূপকাঠিটাকে রেডি করা হয় তো আমরা দেখছি এখন বর্তমানে একটা কোনো নতুন কাস্টমার নিল মেশিন নিল তার ওই যে একটা ভাগ আছে চারকোল যেমন ধরুন 600 গ্রাম উড্ডাস 300 গ্রাম জস 50 গ্রাম গাম 50 গ্রাম নিয়ে তাদের চালতে হচ্ছে প্লাস তাদের লেবার কাস্টিংটা বেশি পড়ে যাচ্ছে যার জন্য আমরা কি করেছি প্রিমিক্স মশলা বার করেছি অর্থাৎ কাস্টমারকে চালতেও হবে না মিক্সও করতে হবে না শুধু বস্তার থেকে নেবে ওয়েট করবে আর জল দিয়ে মাখিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আচ্ছা ধূপকাঠি বেরোনোর আসুন দেখিয়ে দিই মশলাগুলো চল আচ্ছা এটা শেষে দেখাচ্ছি এই দেখুন আমাদের হচ্ছে এটাকে বলে কাঠের গুঁড়ো যার 16 টাকা করে কিলোগ্রাম কাঠের গুঁড়ো অরিজিনাল ফ্রেশ আমাদের নিজের তৈরি এটা এটাকে বলে জিকেট এটা হচ্ছে জিকেট পাউডার 78 টাকা কেজি আচ্ছা এটা দেখছেন এটা হচ্ছে জস পাউডার এটাও 78 টাকা করে কেজি এই জস পাউডারটা কি আঠার কাজ করে হ্যাঁ এই জিকেট আর জস দুটোই আঠার কাজ করবে আচ্ছা আচ্ছা গামও করে আচ্ছা 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 আমরা যে কাস্টমারের জন্য স্পেশালভাবে প্রিমিক্স মশলা বানিয়েছি সেটার জন্য হচ্ছে এই দেখুন এই যে মশলাটা দেখছেন এর মধ্যে ওই সব কোয়ালিটিগুলো সবগুলোই আছে এর মধ্যে মেশানো আছে এটার দাম পড়বে আপনার 20 টাকা করে কিলোগ্রাম মানে আপনি যে সমস্ত জিনিসগুলো দেখালেন ওইগুলো দিয়ে এইগুলো মিক্স করা আছে একদম এগুলো রেডিমেড করা আছে একদম রেডি দর্শক বন্ধুরা এগুলো নিয়ে যাবেন এবং শুধু জল দিয়ে মেখে ধূপ তৈরি করতে পারবেন একদম একদম হ্যাঁ দেখুন এখানে আমাদের মেশিন বসানো আছে দেখছেন পরপর তিনটে মেশিন একটাকে আপনাকে চালিয়ে দেখানো হচ্ছে দেখুন প্রোডাকশনটা একটু দেখে নিন আচ্ছা এই মেশিন আপনাদের ঘন্টায় কত প্রোডাকশন হয় এই মেশিনটা ঘন্টাতে যদি নতুন হাতে হয় 5 থেকে 7 কেজির মধ্যে থাকবে যখন তার হাত রানিং হয়ে যাবে তখন সেটা ছাদের আপ হয়ে যাবে ছাদের থেকে উপরে যাবে আমাদের যে মশলাটা মিক্সিং হচ্ছে সেটা আপনি এখানে বুঝে নিলেন এবং দেখেও নিলেন যে পিজুষ সাহা যে আমাদের এখানে ডিপার্টমেন্টে কাজ করে তার থেকে আপনি পুরো মশলা কিভাবে তৈরি হচ্ছে বা ধূপ কিভাবে প্রোডাকশন হলো সেটাও আপনি দেখে নিলেন এবার আমি মেশিন সম্বন্ধে বলবো যে এখানে কত রকমের বা কি মেশিন আছে তো এখানে তিনটে মেশিন দেখতে পাচ্ছেন আমাদের তিনটে মেশিনের এটা হচ্ছে 6G মেশিন আর এটা দেখুন এটা হচ্ছে 7G মেশিন আর লাস্টে যেটা দেখতে পাচ্ছেন ওটাও 6G মেশিন এখানে আমাদের প্রোডাকশন হয় তো তিনটে মেশিন আপনারা দেখে নিলেন এখানে আমাদের প্রোডাকশন হচ্ছে এই মেশিনে আপনাকে প্রোডাকশন করেও আমরা দেখিয়ে দিলাম আচ্ছা ম্যাডাম আপনাদের এই 6G মেশিনের দাম কত আছে 6G মেশিনের দাম 1,20,000 কিন্তু এখন অফার চলছে ওটা 80,000 আপনি মেশিনটা পেয়ে যাবেন আচ্ছা তো ম্যাডাম আপনারা এই কম দামে মেশিন কি করে দিতে পাচ্ছেন কম দামে এর কারণে দিতে পারছি আমাদের এখানে ম্যানুফ্যাকচার করা হচ্ছে পুরো মেশিনটা তৈরি করা হচ্ছে তার জন্যই আমরা দামটা কম রেখেছি আচ্ছা ম্যাডাম যদি আমার দর্শক বন্ধুরা 80,000 টাকা ইনভেস্ট না করতে পারেন তাদের একটু কম যদি টাকা থাকে তো তারা কি ধরনের আপনাদের থেকে মেশিন পেতে পারে তাদের ক্ষেত্রে এটাই বলবো ম্যানুয়াল মেশিন যেটা আমাদের আছে হ্যান্ড মেশিন ওটা আপনার দাম হচ্ছে 13,000 টাকা আচ্ছা ওই মেশিনটা নিয়েও কাজ করতে পারবে বন্ধুরা আচ্ছা ম্যাডাম আপনাদের এই 6G মেশিনে ঘন্টায় প্রোডাকশন কত হচ্ছে যদি আরেকবার বলে দেন ঘন্টায় প্রোডাকশন হবে আমাদের মেশিন ঘন্টায় প্রোডাকশন হবে 7 কেজি আচ্ছা কিন্তু প্রথম দিকে রানিং অবস্থায় যাদের হাত নতুন আছে তাদের 5 কেজির মতোই প্রোডাকশন আসবে ধীরে ধীরে প্রোডাকশন বেড়ে 7 থেকে 8 কেজিতে এসে দাঁড়াবে ওকে ওকে আচ্ছা ম্যাডাম আমার দর্শক বন্ধুরা যদি ধূপ তৈরি করে কি কি কাঁচা মাল লাগে একবার তো শুনেছি আরেকবার যদি একটু বলে দেন এবং সেগুলির দাম কত বা কোথা থেকে পাওয়া যাবে সেটা যদি একটু বলে দেন প্রথমে বলছি যে বাঁশ কাঠি যেটা বাম্বু স্টিক এখান থেকে নিই আচ্ছা ধূপকাঠির প্রধান উপকরণ এটাই হ্যাঁ কাঠি কাঠি ছাড়া কি করে ধূপ হবে তার জন্য এই কাঠিটা লাগছে এই বাম্বু স্টিকটা লাগছে এটার দাম হচ্ছে 120 টাকা করে কেজি আচ্ছা আচ্ছা তারপর যে মশলার ফ্যাক্টরি তো আপনারা দেখলেন যে মশলাটা মিক্স হচ্ছে ওই মশলাটা লাগছে মশলায় কি কি দেওয়া হচ্ছে সেটাও আপনাদের আগেই বলে দিয়েছি তো মশলা আর এই কাঠি রাখছে এই র কাঠিটা আপনারা তাহলে তৈরি করতে পারছেন এই মশলা তো আপনারা তৈরি করছেন এই কাঠি কি আপনারা তৈরি করছেন
না কাঠি আমরা তৈরি করছি না, কাঠিটা আমরা বাইরে থেকে আনছি। কিন্তু কেউ যদি আমাদের এখানে যারা মানে আমাদের এখান থেকে মেশিন নিয়েছে তাদের মশলা বা কাঠি নিয়ে কোনো প্রবলেম হবে না, সব প্রোডাকশন মানে সব মেটেরিয়ালস আমাদের থেকে পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা আপনাদের থেকে মেশিন নিয়ে যদি ধূপকাঠির বিজনেস করে তো 1 কেজিতে কত টাকা প্রফিট পাবে যদি একটু বলে দেন? 1 কেজি ধূপকাঠি তৈরি করতে 50 টাকা খরচ করবে, কারণ কাঠি এই যে কাঠিটা এটা হচ্ছে 300 গ্রাম লাগে। 1 কেজি ধূপকাঠি করতে এই কাঠিটা লাগছে 300 গ্রাম, আর মেটেরিয়ালস যে মশলাটা ওটা লাগছে 700 গ্রাম। এটা 120 টাকা করে কেজি হলে 300 গ্রাম কাঠির দাম পড়ছে 36 টাকা, আর 700 গ্রাম মশলা লাগে, 700 গ্রাম মশলার দাম পড়বে 14 টাকা। তাহলে 14 + 36 50 টাকা, মানে 1 কেজি ধূপকাঠি তৈরি করতে খরচ পড়বে 50 টাকা। সেটা আমরা এখানে র কাঠিটা কিনে নিচ্ছি, সেই র কাঠিটা আমরা 70 টাকায় কিনবো। তার মানে যে বন্ধুরা আমাদের থেকে মেশিন নেবে তারা 20 টাকা করে আমরা প্রত্যেক কেজিতে লাভ দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, যদি আমার দর্শক বন্ধুরা আরও বেশি প্রফিট চান তাহলে সেক্ষেত্রে দর্শক বন্ধুরা কী করতে পারেন? যদি আরও প্রোডাকশন চায়, তাই তো, আরও বেশি প্রফিট চায়, মানে আপনারা তো 20 টাকা, আপনারা যদি র কাঠি কিনে নেন তাহলে 20 টাকা লাভ দিচ্ছেন, যদি দর্শক বন্ধুরা আরো বেশি ধরুন আরো, হ্যাঁ আরো বেশি সেন্ড করে কাঠি মার্কেটিং করতে হবে, সেন্ড করে এই র কাঠিটা, এই র কাঠিটা, এই এটা হচ্ছে র কাঠি, কোনো সেন্ট নয়, এই র কাঠিটা থেকে সেন্ড করতে হবে, সেন্ড করে ওটা মার্কেটিং করলে আপনার লাভ তাহলে আরো বেশি আছে। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন আপনারা এই কর্মকার আগরবাতি থেকে কত দামে মেশিন কিনবেন এবং কত দামে র মেটেরিয়াল কিনবেন, এবং সেই র মেটেরিয়াল এবং মেশিনের মাধ্যমে আপনারা ধূপকাঠি তৈরি করে কেজি প্রতি কত টাকা লাভ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।